আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাবো একটি ভূতের গল্প, পৈতৃক ভিটে। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চরিত্রায়নে গ্রামবাসী কেষ্ট, ভৈরব বানুচি ও রাধামোহনের ভূমিকায় ডক্টর অর্চ্য সেনগুপ্ত। বড় পিসিমা লক্ষ্মী ও গল্প পাঠে আমি মৌমিতা সেনগুপ্ত। চলুন সকলে মিলে উপভোগ করি গল্প পৈতৃক ভিটা। মধুমতী নদীর ওপরে সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহুকালে ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশুনা করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি, তাদেরই পৈতৃক বসতবাটি বটে। তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা ঈশ্বর শ্যামকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার বাবার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়ি ঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে এসে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেননি। অত বড় পশারলা উকিল থাকলে তার চলত না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না, বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব পারুচে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব পারুচের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা চা খাবেন আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধ্যেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্য আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, শ্যামাকান্ত তার ছেলে, কেন হাত উড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেখানে পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেখানের লোকের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলানারা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের শব্দ শোনা গেল। রাজামোহন দেখলে একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দেওয়ার আড়াল থেকে মুখি মারছে। ঘরের মধ্যে হারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব ভারতে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। ও বলল, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। তোমার নাম কি? লক্ষ্মী। বা বেশ নাও, পড়ো, গান জানো? তবে তো ভারী মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে, রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায়, সে জানি। বা ওই একটা গুণ রয়েছে তোমার, কি কি রান্না জানো? সব। সব জানো? বা বেশ তো খুকি তুমি, বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, না আমি বসবো না।
কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। আচ্ছা, যাচ্ছি, ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্যে বাড়ি খেতে গেল। ঘোড়া বাড়ুজ্যে বললেন, এসো বাবাজি এসো, রান্নাও তো হয়ে এলো প্রায়। রাধামোহন বলল, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তাঁর পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথমে এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফিঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্ব পুরুষেরা যেন এসে অনুযোগ করে, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আঙিনে দাঁড়াল। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বলল, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তো তোমার জন্য। সত্যি নাকি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? বোধ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বলল, আচ্ছা তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছে কিরকম? সেখানে যাও না। খুকি ঘাড় নেড়ে বলল, না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংযোগ ভাব ওর। খুকি আবার বলল, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বলল, কেন বলো তো? বৌজিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করো। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে, না কেউ ফৈলম দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনে আশ্চর্য লাগল। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বলল, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বা লাগে না, তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজু, সন্ধ্যের পিলিট নেওয়া হো। কথা শেষ করে সে ব্যস্তভাবে বলল, তোমার খুব খিদে পেয়েছে না? অনেক রাত হয়ে গেল। আরে না না, এমন আর বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস তো। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বলল, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে খুকি? এই যে তুমি আজ এসেছ, কেউ তো কখনো আসে না বাড়িতে, তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বলল, আমি জানি তো, যাও তুমি। দাঁড়াও দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলল, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব পাড়ুচ্ছে ওকে দেখে বলল, এসো আবানি, এই তো ডাকতে পাঠাচ্ছিলাম, আজ একটু রাত বেশি হয়ে গেল, একটু মাংস নিয়ে আসলো। আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না, আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি? তাই আজ। রাজামোহন সলজ্জভাবে বলল, আরে না না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো, পড় ভাবেন নাকি কাকা, আমি তো বাড়িরই ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বলল, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি এসে বলল,
আমার কথা সত্যি তোমার কথা? খুবই ছেলে মানুষই ভাবে ঘাড় দিলিয়ে বলল, কেন আমি জানি। তুমি জানো? জানি কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অহট্ট দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বলল, না তুমি জানো না খুকি। কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বলল, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিকতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। ও বলল, তা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে? খুকি আবদারের সুরে বলল, কই দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ জমে গিয়েছে, ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ির বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বলল, খুকি বড় লাজু, তখন চলে এলো ওকে একটু। ভৈরব বাড়ি হেসে বলল, খুকি মনে তোর কাছে গিয়েছি না? এ রোজই তো যায়, এ গল্প স্বল্প করে, তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, বড্ড ছেলে মানুষ। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বলল, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি কিন্তু ভারী রাগ করেছিলাম। খুকি এসে চুপ করে রইল। এছিলে সন্দেশ? বারে যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণে সে যেন স্নেহের সুরে বলল, তুমি এই এসেছ, আমার কত ভালো লাগছে, বাড়িতে পিকদিন চলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে নাকি? চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বা কত টফিস ছবি, কত খাবার দাবার। আমার তাতে কি, তুমি আমার আসবে বলো? আসবো তো নিশ্চয়ই, কেন আসবো না? এতদিন তো আসুনি, বিটেতে সন্ধ্যের সময় পিঁড়ি মতো জলেনি। আচ্ছা আসি আজ, তুমি তো মঙ্গলবার যাবে না? রাধামোহন একটু আশ্চর্য হল। মঙ্গলবারই সে যাবে বলেছিল ভৈরব বাণজিকে? ভৈরব কাল আবার বাড়িতে গল্পও করেছে? তারপরে দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইব। সোমবার অনেক রাত্রে নৌপযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়জের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করল না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব এসে বললেন, বাবাজি কাল কত রাত্রে খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। রাধামোহন বলল, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এখনই ডাকছি, দাঁড়া। একটু পরে একটি 8 বছরের কালো বতন মেয়ের হাত ধরে ভৈরব বাড়জ্যে সেখানে নিয়ে এলেন। রাজামোহন বলল, এ খুকি তো নন, এর দিদি। ভৈরব বাড়জ্যে বললেন, এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়িতে আছে, তুমি তো তাকে দেখোনি। তবে বোধ হয় আপনার বাড়ির অন্য কোনো মেয়ে হবে। আমার বাড়িতে বাড়ি আর তো কোনো মেয়ে নেই, তবে অন্য পেল মেয়ে, কিন্তু না আর পেল মেয়ে তো এ পাড়ায় নেই ও বয়সে। তুমি ঘর তো মোটে ব্রাহ্মণের বাস, তা বয়স কত? রাজামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বলল, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী সে আবার কে? কই ও নামের মেয়ে? তোমার কথা শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটিকে? সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না,
বয়সের অনাবেলে আমাদের পাড়ায় কেউ নেই, এটা ঠিক। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল। আশ্চর্য ব্যাপার, খুকি বা দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে দেখবি তুই কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি রে, 12 বছর বয়সে মারা যায়, তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি তখন, আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপরে পিসিমা যেন কতটা আপন মনেই বললেন, আহা একটু একটু মনে হয় ওকে, বেশ দেখেছিল রে, সে আজ বছর 40-এর কথা। তারপরে তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো, দেশের বাড়িতে যাওয়া হয়নি মোটে। বিয়ের পরে আমি একবার নোটে গিয়েছিলাম, সেও আজ বছর 20 হলো। রাজামোহন অবাক হয়ে চেয়ে রইলে অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, আচ্ছা কি নাম ছিল ছোট পিসিমা? পিসিমা উত্তর দিলেন, ওই তো লক্ষ্মী। আজ তাহলে এই পর্যন্তই। পরের সপ্তাহে আরও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।